Cody Rhodes vs Roman Reigns Undisputed WWE Universal Championship Already continue করা হয়েছে এদের feud আপনারা যেমনটা জানেন অল এলিট রেসলিং অর্থাৎ AEW থেকে রেসলমেনিয়া পে-পার-ভিউতে রিটার্ন করেছেন কোডি রোডস এবং তিনি অসাধারণ একটি ম্যাচে সেথ রোলিন্সকে হারানোর পর থেকেই সকলেই এক্সপেকটেশন লাগাচ্ছেন যে কোডি রোডস তিনি রোমান রেঞ্জের বিরুদ্ধে টাইটেলের জন্য একটি ম্যাচ পেতে পারেন আর এই বিষয়টিকে বর্তমান সময়ে বাস্তব করার জন্য রোমান রেঞ্জ তিনি কাজ করে চলেছেন বিশেষ করে গত মানডে নাইট রয়্যাল এপিসোডে অফ এয়ারে রোমান রেঞ্জকে দেখা গিয়েছিল একটি ম্যাচ লড়তে স্পেশালি সেইখানে দর্শক একটি কোডি রোডসের সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়েছিলেন আর সেইখানে ওসেসরা সেই বিষয়টি দেখেই রোমান রেঞ্জের কাছে এনে হাতে দিয়েছিল আর রোমান রেঞ্জ সেই সাইনবোর্ডটিকে নিয়ে কোডি রোডস সম্পর্কে কিছুটা লেখা ছিল তো কোডি রোডস সম্পর্কে লেখার জন্য রোমান রেঞ্জ সেই বিষয়টি সহ্য করতে পারেননি আর এটার জন্য সেই সাইনবোর্ডটিকে ছিঁড়ে ফেলেছিলেন অর্থাৎ WWE ম্যানেজমেন্ট অন স্ক্রিনে যে কাজটি করতে চান সেটা কিন্তু বর্তমান সময়ে ডার্ক ম্যাচগুলোর মধ্যেই করে থাকেন আর বর্তমান সময়ে যেহেতু ডার্ক ম্যাচের মধ্যেই রোমান রেঞ্জ তিনি কোডি রোডসের সাইনবোর্ড ছিঁড়ে তার সাথে স্টোরি লাইন কন্টিনিউ করার চেষ্টা করছেন সেটা অবশ্যই অন স্ক্রিনে খুব শীঘ্রই আমরা দেখতে পারবো অর্থাৎ বোঝাই যাচ্ছে WWE ম্যানেজমেন্ট খুব তাড়াতাড়ি আমাদেরকে কোডি রোডস এবং রোমান রেঞ্জের মধ্যে ফিউড কন্টিনিউ করতে দেখাবেন ধন্যবাদ